সফল চাষির অভিজ্ঞতার গল্প শুনব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একজন কৃষকের গল্প শোনাব যা শুনলে অভিজ্ঞতার পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে আপনারাও উদ্যোগী হয়ে উঠতে পারবেন। আজ আমরা এসেছি রংপুর শহরের অদূরে পালিচরা নামক একটি জায়গায়। আজ আপনাদেরকে শোনাব কোকোপিট দিয়ে সিডলিং ট্রের মাধ্যমে চারা তৈরি করে সফল হয়েছেন এমন একজন কৃষকের গল্প। মাত্র 30,000 টাকা পুঁজি নিয়ে 2018 সালে 700 জায়গার উপরে গড়ে তোলা হয়েছিল এই হাবটি। বর্তমানে 28% জমিতে তৈরি হচ্ছে চারা। প্রথমে 30,000 চারা করলেও এখন এই হাবে তৈরি হচ্ছে 3 থেকে 3.5 লক্ষ বিভিন্ন জাতের চারা। ফার্মটির মালিক রবিউল ইসলাম শুরুতে অন্য একটি ফার্মে চাকরি করতেন, সেখান থেকে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে নিজে শুরু করেছেন চারা তৈরির কাজটি। চারা তৈরির অভিজ্ঞতা সহ নানা বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো তার সাথে। নার্সারি শুরু করছি আমি 700 জায়গা দিয়ে। 700 থেকে এখন হয়েছে আমার ধরেন 2200 জায়গাতে নার্সারি করছি। সবচেয়ে নার্সারির বয়স যদি গেলে 18 সাল থেকে হয়, আমার 23 সালে সবচেয়ে বেনিফিট হয়েছে ভালো। এবার খরচ কীরকম হয়েছে এই নার্সারিটা করতে আপনার? ভাই এটা নার্সারিতে খরচ প্রথম অবস্থায় তো ভাই আমি 30,000 টাকা পুঁজি দিয়ে শুরু করছি ভাই। এটা দিয়ে ভাই প্রথমে তো আমার নার্সারিতে সেরকম রানিং হয় নাই। এখন রানিং হয়েছে, সমস্যা এখন আর ভয় হয় না, চারা করতে আর ভয় লাগে না। এখন চারা লাখ লাখ চারা করলে চলে যাবে, সমস্যা নাই। আপনি প্রতি সিজনে বা প্রতিটা আইটেম কতগুলো কত ধরেন? এখন বেগুন ফেলাবো, নিম্নে ফেলাই নেই তাও 1.5 লক্ষ ফেলাবো, মরিচ ফেলাবো 100,000। হ্যাঁ, তারপর পাশাপাশি থাকবে আপনার চাল কুমড়ো থাকবে, পেঁপে থাকবে, তারপর টমেটো তো সিজন নাই আর কি। মরিচ পেঁপে চাল কুমড়ো থাকবে, এখন সিজন আস্তে আস্তে লাউয়ের লাউ থাকবে। ধরেন শশার অর্ডার পেয়েছি, শশা ধরেন আমি 15,000 চারা করে দেবো। ফের কল্লার চারাটার অর্ডার পেয়েছি প্রায় 10,000-এর মতো, কল্লের অলরেডি বীজ নিয়ে নিছি, এটা করে দেবো। এখন মানে গরমের টান প্রত্যেকের মতন চারাটা করে দেবো। এখন বর্ষা গ্রীষ্মকাল তো এয়াও হয় না ভাই, জার্মিশন খুবই কম। তো কত পরিমাণ চারা আপনার লক্ষ্য? যদি গেল আল্লাহ আমাকে হায়াতে বাসে রাখে, এগে আল্লাহ কোনো গজব না দেয়, তাহলে সামনে বছর ভাই আমার টার্গেট আছে 5 থেকে 6 লাখ চারা করার। এখন ক্যাপাসিটি ধরেন 3.5 লাখ, 3 লাখ থেকে সাড়ে 3 লাখ থেকে 4 লাখের ক্যাপাসিটি, সামনে বছর আরও 10% বাড়াবো। আমি জানতে চাচ্ছি যে প্রক্রিয়াটা মানে কীভাবে কী কী করেন আপনি এখানে? প্রথমে ভাই আমার আগত প্রয়োজন হলো মিডিয়ার, তারপর হলো ট্রে, তারপরে হলো বীজ। ট্রেতে মিডিয়া সংগ্রহ করিয়ে বীজ রোপণ করার পর ওই ট্রেটা আমি আবার হেঁপে দিই, ধরেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে জার্মিশন হওয়ার পরে ট্রে আবার আমার নার্সারির ভিতরে বিছিয়ে রাখি। রাখার পর চারা হইতে ধরেন কপি চারাটা হইতে লাগে ধরেন 1 মাস থেকে 35 দিন, পেঁপে তো লাগবে একবারে পুরো 60 দিনের মতো, 50 থেকে 60। লাউয়ের চারা লাগে আপনার 15 থেকে 20 দিন, চাল কুমড়াও 15 থেকে 20 দিন, কল্লার চারাও 15 দিন। হ্যাঁ, বেগুনটাও লাগে মাসখানিক থেকে 40 দিন আর কি, 1.5 মাস লাগে এটা, আর এটা লাগে 15 থেকে 20 দিন। এইভাবে ভাই চারা করতেছি 18 সালের শেষ থেকে এখনও 24 সাল। এখন আমি নিজেই আর কি এখন কৃষি বাজারের সাথে এখন জড়িত হয়ে গেছি এখন 24 সাল থেকে। এখনও ভাই আমি বানা শিখিনি বা এখনও আনতে পারিনি ভাই, এতটা আমার তবিলও নাই যে
3 লাখ টাকা দিয়ে একটা গাড়ি আনবো ভাই, আমার পুঁজি হলো অল্প। এখন ভাই কৃষি বাজার থেকে না টাকা হয়, 300 কেজি হোক 500 কেজি হোক অর্ডার দেই, মালটা দিয়ে যায়। আমার এখানে কর্মচারী ধরেন 2টা মহিলা আছে, আমি সহ 3 জন, আমার ওয়াইফও থাকে। এখন তো ভাই শিডলিং ট্রেনে ভাই ওইটা তো সবগুলোই 104 সেল নিছে আগে বাংলা ট্রেনে, তারপরে 110 সেল তো এখনও 2018 সাল থেকে চলতেছে, এখন ধরেন 24 সালে পড়তেছে, এখনও ওই ট্রেনটা ভালো। এখন তো ভাই আবার চায়না ট্রেনে বাইরে হয়েছে, তারপরেও চায়না ট্রেনে কৃষি বাজার থেকে নিছে আমি 200 ট্রেনে নিছি। এটাতে মরিচ দিছি, এই যে মরিচ এখনও গাছে আছে, ওই আছে ট্রেতে আছে মরিচ। এখন দেখি এটা কি এখন ফেরে যায় না ভাঙ্গি যায় এটা দেখি, এটার সাথে লাস্টিং যদি গেল ভালো করে তাহলে ওইটা নিব, আর যদি ভালো না হয় তাহলে আমাকে বাংলা ট্রে কিনে লাগবে 110 সেলে। মালচিং বিছাইলে ট্রেটা যখন বিছাবে ওইটা ট্রের তলের শেকড়টা মাটিতে যাবে না, মাটিতে না গেলে চারাটা বাড়বে না, এইটাই সুবিধে এর জন্য। আর ডাইরেক্ট যদি গেল ট্রে মাটিতে দিলেন শেকড় বাইর হইলো মাটিতে গেল, তখন যখন চারা উঠাবেন তখন ট্রেটা সব ট্রেটা নেওয়াই যাবে না, ট্রেটা নষ্ট। এর জন্য এই কাগজটা বিছায় মালচিংটা ভাই। এই চারাটার সমস্যা হলো মালচিং বিষের কারণ হলো মালচিং যদি গেল ছেদ্র করে ট্রে থেকে শেকড় মাটিতে যায় তাহলে চারা হবে বড়, আর যদি ছেদ্র করে না যায় তাহলে চারা হবে এই সাইজের হবে, শেকড় উঠবে না, সুন্দরভাবে থাকবে আর চারাটার মানগত ভালো হবে। আর এই এটা যে শেকড় উঠে গেছে এটা গাড়ার সাথে গাছ ছাড়িয়ে দেবে, তারপর 5-7 দিন পর মানে চারাটা সবল হবে, আর এটা গাড়ার দিনে গাড়বো ওই দিন থেকেই সবল। ওই জন্যে মালচিং পেপারটা, হ্যাঁ এই কারণে মালচিং পেপার ব্যবহার করা হয়। তো এটা করে আপনি মোটামুটি আপনি লাভজনক অবস্থায়? হ্যাঁ ভাই আছি বলেন একটু আমাদেরকে। লাভজনক বলতে ভাই যেটা কষ্ট ছিল ওটা ইনশাল্লাহ নাই, আর আবাদের ভেতরে করি, তার পাশাপাশি একটু ব্যবসা, এই ব্যবসা থেকে যে আরেক ব্যবসা দৌড়াদৌড়ি করি তাহলে সমস্যা হয়। তার মধ্যে আর ব্যবসার ফাঁকাতে আমার আম গাছ কিনে আছে 700, ওটা আমার শ্বশুরে দেখাশোনা করে, ওইখানে আছে বিজন প্রায় 7 লাখ টাকার মতো দেওয়া বাগানে। এই ভাই নার্সারির আউ দিয়ে আমি ব্যবসা করি। আর প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে একজন সফল চাষি রবিউল ইসলামের অভিজ্ঞতার গল্প শোনালাম। আশা করি এই গল্প শুনে আপনিও উদ্বুদ্ধ হবেন কৃষি কর্মকাণ্ডের সাথে। বাংলাদেশে শিক্ষিতের হার যেমন রয়েছে তেমনি বেকারত্বের হারও কিন্তু কম নয়, তবে এই বেকারত্বের হার আমরা নিজেরাই ঘুচিয়ে দিতে পারি যদি নিজেরা একটু স্বউদ্যোগী হয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি। যেমন এই ধরনের কৃষি কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে নিজেকে একজন উদ্যোক্তা হিসাবে সবার কাছে আত্মপ্রকাশ ঘটিয়ে নিন, হয়তোবা বদলে যাবে আপনার জীবনের পরিধি। এই অভিজ্ঞতার গল্পের সাথে সাথে আশা করি আপনাদের এও অভিজ্ঞতা হয়েছে, যেমন আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন কিভাবে কোকোপিট দিয়ে সিডলিং ট্রের মাধ্যমে চারা তৈরি করে বিক্রি করে লাভবান হওয়া যায়। কৃষি বাজার এখন থেকে এই ধরনের অভিজ্ঞতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবে, আশা করি আমাদের সাথেই থাকবেন। এছাড়াও কৃষি বাজার থেকে আধুনিক সব কৃষি মেশিনারিজ কিনতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারগুলোতে কল করে অথবা আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বাজার ও ফেসবুক পেজ কৃষি বাজারের সাথেই থাকুন। ভালো থাকবেন, আবারও কথা হবে এমন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সালামু আলাইকুম।